সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবং অন্যান্য যেগুলো কোম্পানি আছে আমাদের টেলি যোগাযোগ বিভাগের আওতায়, সকল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং ভারপ্রাপ্ত যারা কর্মকর্তাবৃন্দ আছেন এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আমি আমার বক্তব্যের শুরুতেই এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদেরকে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছেন, যিনি আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার একটা পথ নকশা এবং দিক নির্দেশনা এবং ভিত্তি স্থাপন করে গেছেন। আমি স্মরণ করছি এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ শহীদ, যাদের প্রাণের বিনিময়ে, এবং 2 লক্ষ নির্যাতিত মা বোন, যাদের সর্বোচ্চ ত্যাগ সম্ভ্রমের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, বিশেষ করে স্বাধীনতার পর বঙ্গবন্ধু যাকে এই টেলিকম মিনিস্ট্রির দায়িত্ব দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীকে স্মরণ করছি, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং এইচ এম কামরুজ্জামানকে স্মরণ করছি। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের আমি সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। আমি আজকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম আজকে আমি দাপ্তরিক কাজে সরাসরি এসেছি, কিন্তু যেদিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পণ করেছেন, তারপরেই সচিব মহোদয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে টেলিফোনে, এবং সাথে সাথে আমরা আমাদের যে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল অফিস ব্যবস্থাপনার জন্য যেই সকল অ্যাপ্লিকেশনগুলো আছে, আমাদের ইলেকট্রনিক নথি ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল নথি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, তার মাধ্যমে ইতিমধ্যেই আমার দাপ্তরিক কাজ আমি আমার নির্বাচনী এলাকায় বসেই রিমোটলি কিন্তু করে যাচ্ছি। তো আমি সবার আগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আধুনিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়েছেন। বিশেষ করে নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের সামনে আর 34টা দিন সময় আছে, ঠিক এই সময়টুকুর মধ্যে আমরা যে দৈনন্দিন কাজ, অর্থাৎ সরকার যে রুটিন ওয়ার্কগুলো করবে, সেই দায়িত্বটি আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা বিশ্বাস রক্ষা করে, আমি তার মর্যাদারা রক্ষা করে যে চলমান কাজগুলো আছে সেগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্বটি পালন করার। আমি ধন্যবাদ জানাই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা, আমাদের তারুণ্যের গর্ব জনাব সজীব ওয়াজের জয় ভাইয়ের প্রতি, যিনি অব্যাহতভাবে 15টা বছর যার মেধা যার শ্রমের কারণে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে পেরেছি এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখার সাহস পেয়েছি। আমি আজকে আমাদের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের সচিব মহোদয় এবং সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে শুধু ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করতে চাই। আমি যেই দিন প্রথম মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের কাছ থেকে টেলিফোন পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচন চলাকালীন সময়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগেরও দায়িত্ব অর্পণ করেছেন, তখন আমি নির্বাচনী এলাকায় ছিলাম। আপনারা জানেন যে আসন্ন 12 জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমার 60 নাটোর 3 আসনে আমাকে আওয়ামী লীগের 5ম বারের মতো মনোনয়ন প্রদান করেছেন এবং গতকালকে যাচাই বাছাই হয়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেই বাছাই প্রক্রিয়া শেষ করে বৈধ প্রার্থী হিসেবে এখন নির্বাচনে আছি। তো আমি সেই সময় বাড়িতেই ছিলাম যখন মন্ত্রিপরিষদ সচিব মহোদয় আমাকে আনুষ্ঠানিকভাবে এই সুখবরটি জানালেন, এই বিশাল দায়িত্বের কথা বললেন। তখন আসলে আমি নিজেকে আমি ধরে রাখতে পারিনি, আমি ভীষণ আবেগতাড়িত হয়ে যাই। তার কারণটা হচ্ছে
আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার মরহুম পিতা ফয়জউদ্দিন আহমেদ উনি গ্রামের ছেলে, খুব প্রত্যন্ত গ্রামে চলনবিলে জন্মগ্রহণ করেছিলেন। বগুড়া আইজুল হক কলেজে উনি নাটোর থেকে গিয়ে পড়াশোনা করেছেন। উনি HSC পাশ করার পরে খুব অল্প বয়সে, এই ধরেন 22-23 বছর বয়সে, সেই সময়ে মনে হয় ইঞ্জিনিয়ারদের একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মতো একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ ছিল, রাজশাহীতে একটা ইনস্টিটিউট ছিল, উনি ওখানে ভর্তি হয়েছিলেন এক বছরের জন্য HSC পাশ করার পর। তো ওখানে